বন্ধুরা, আমি পুঁইশাকের তরকারি করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। তারপরে আমি দেব 5 ফোড়ন, অনেকটা পুঁইশাক আমি করবো, যেমন পরিমাণে সব বেশি বেশি দেবো। 5 ফোড়ন দেওয়ার পরে কড়াতেই আমি হলুদটা দেব, কারণ শাক শাকে হলুদ দিলে মাখা মাখা হয়ে যায়, শাকের মধ্যে সব জায়গায় পড়ে না, এই জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি দেব, দেখ, কুমড়ো, আলু, পেঁয়াজ আমি একসাথে কেটে নিয়েছি, ঠিক আছে? এবার এটা ঢেলে দেবো। এটা ভাজা ভাজা হতে থাকুক, 5 মিনিট পরে আসছে। এই মাছের মাথাটা আর এই মাছের মাথাটা দিয়ে আমি পুঁইশাকটা করব। আমার মেয়ে খেতে চেয়েছে, ওর কাছে আমি নিয়ে যাবো, ওই জন্য অনেকটাই পুঁইশাক আমি করছি। আর এই মাছ এনেছে আজকে, ও এখানে একটা মাছের মাথা আছে, তাহলে এটা এটা দেবো না, এটা মাছ শাক থাক, আর এইটা শুধু দেবো, এই বড় মাথাটা পুঁইশাকে দিয়ে দেবো। আর আমাদের জন্য এই মাছ, তোমার সঙ্গে থাকো। হ্যাঁ, আমি শাক দিয়ে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, অনেকটাই পুঁইশাক বলে আমি পরিমাণ মতো নুন দিলাম। এটা ঢেকে দেবো, 10 মিনিট পর আসছি, এটা 10 মিনিট লাগবে সেদ্ধ হতে। মাছটা ভেজে নিচ্ছি, এই মাছটাই দেব। তোমরা দেখতে থাকো কিন্তু এইদিকে শাকটা বসিয়ে দিয়েছি, কারণ মাছটাও দরকার। আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো বেশি দেবো না। তারপরে একটু জিরে গুঁড়ো দেবো, জিরে ধনে ভাজা গুঁড়ো। এবার একটু চিনি দেব, চিনি আদা দিয়ে দিচ্ছি,
আটাটা যদি তুমি কাঁচা দাও না, দারুণ একটা ফ্লেভার আছে, ওই জন্য আমি কাঁচাই ছিলাম। এগুলো হতে থাক, এখন 5-10 মিনিট হবে, জল বেরিয়েছে। এগুলো বড়ি ভেজে নেব। ডোরা কষানো হয়ে গেছে, একটু জল দিলাম, কারণ ডাটাগুলো সেদ্ধ হবে, কুমড়ো আলু সবই সেদ্ধ হবে। তোমরা সঙ্গে থাকো, 5 মিনিট পর আসছে। ডোরা 5 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা জল আছে। দেরি আছে, ডাটাগুলো সেদ্ধ হবে। তেল কতটা দিয়ে দিচ্ছি, মাথাটাও দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা একটু নরম হয়ে গেলে ভেঙে যাবে আপনি আপ। বড়িটা পরে দেবো, আগে এটা একটু সেদ্ধ হোক। ঠিক আছে, 5 মিনিট পর আসছি। হ্যাঁ, কিন্তু না, মাছের মাথাটা জলে তো এক হয়ে গেছে, দেখো আমার খুব প্রিয় পুঁইশাক, আমার মেয়েরও খুব প্রিয়। দেখে নিই আগে ডাটাগুলো করেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, সব গলে গেছে, কুমড়ো গলে গেছে, আমি তো ছোট ছোট করে কেটেছি, তো একটু মাখা মাখা করে করব, জলটা একটু গেলি গেলে নি। আর বড়িটা এখন দিয়ে দিই, বড়িটা কিছু গোটা দিই আর কিছু ভেঙে দিই। এখন ভেতরে ঢোকাবো না, এমনি থাক। জলটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর আসছি। পুরো আমি 5 মিনিট পর চলে এসেছি, দেখি কতটা কি হলো। দেখো, যদি মনে করো যে তোমার রান্না হয়ে গেছে, জল একটু আছে, তাহলে তুমি একটু অল্প করে আটা ছেড়ে দাও। একটু জলটা শুকো, তোমরা দেখতে থাকো। যাবো কলকাতায়, এই জন্য আমি একটু শুকনো শুকনো করছি, কারণ ঝোল ঝোল থাকলে অসুবিধা হবে আমার ক্যারি করে নিয়ে যেতে। তাই যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমাকে এটা নাড়িয়ে যেতে হবে। আপাতত আমার পুঁইশাকটা রেডি, তো তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। আর কী কী রান্না তোমরা আমার দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর এটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো আমি
আমার চ্যানেলে বেশি আগ বাড়িয়ে ফুটুনি দেখাই না, আমার আমি যেটা রিয়েল আমি সেটাই দেখাই, আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো তোমরা তোমাদের কমেন্ট আমাকে জানিও, তোমাদের আর কী দেখতে ভালো লাগে আমাকে জানিও, ঠিক আছে। মাছের মাথাটা কিন্তু পুরো গলে গেছে, আমি কিচ্ছু দেখতে পাইনি মাছের মাথাটা, আমি ওই জন্য জলের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম। সবাই পাবে মাছের টেস্টটা, তাই না? এই দেখো মাছের কাঁটাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সবাই পাবে মাছের। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এই আমার আমার পুঁই শাক রেডি, তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও, ঠিক আছে। আমার পুঁই শাক রেডি দেখো, তো তোমরা যদি চাও আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি। তো এখনকার মতো টাটা, পরে আবার আসবো নতুন একটা রান্না নিয়ে, ঠিক আছে। যে মাছের ঝাল করেছি তোমাকে দেখো, মাছের ঝালের রেসিপিটা, এই চিকু চুকু আর মাছের ঝালের রেসিপিটা তোমাকে দেখালাম না।